আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ 2020-21 নিয়ে। এই স্কলারশিপ থেকে আপনি পেয়ে যেতে পারেন 2 লক্ষ টাকা করে প্রতি বছরে এবং ম্যাক্সিমাম আপনি পেতে পারেন 10 লক্ষ টাকা পর্যন্ত। তো এই স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্য কী কী এলিজিবিলিটি লাগবে আর কিভাবে অ্যাপ্লাই করবেন সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আমার কথা 1 মিনিট মন দিয়ে শুনে নেবেন, কারণ এই স্কলারশিপ থেকে যেহেতু একটা বড় অঙ্কের টাকা আপনাদেরকে দিচ্ছে, তাই আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে কোনো ছাত্র এই স্কলারশিপ থেকে আদৌ টাকা পায় কিনা বা কারা এই স্কলারশিপ থেকে টাকা পায়। যখন আমিও এই স্কলারশিপের সম্বন্ধে প্রথম শুনেছিলাম তখন আমার মনেও একই প্রশ্ন উঠেছিল যে এই স্কলারশিপ থেকে আদৌ কারা টাকা পায় কিনা, কারণ সকল ছাত্রকে 10 লক্ষ টাকা করে দেওয়া কোনো মুখের কথা নয়। এছাড়া দেখতে গেলে গৌরব ফাউন্ডেশন একটা বড় নাম করা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান থেকে 10 লক্ষ টাকা করে সকল ছাত্রের প্রতি খরচ করা হয়, কিন্তু এই স্কলারশিপ থেকে হতে পারে 10,000 ছাত্র বা 100 জন ছাত্র বা 50 জন ছাত্র এমনকি 10 জন ছাত্র হতে পারে টাকা পেতে পারে। কিন্তু স্কলারশিপ যেহেতু চালু আছে তাই কেউ না কেউ এই স্কলারশিপ থেকে টাকা পায়। যদি আমার কথায় আপনাদের বিশ্বাস না হয় তাহলে এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট gauravfoundation.org এই লিঙ্কে গিয়ে আপনারা 2018 বা 2019 সালের লিস্ট চেক করতে পারেন কত সংখ্যক ছাত্র এই স্কলারশিপ থেকে টাকা পায়। এখন চলুন ভিডিওটা শুরু করা যাক আর দেখে নেওয়া যাক এই স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্য আপনার কী কী এলিজিবিলিটি দরকার আর কীভাবে অ্যাপ্লাই করবেন। আপনাকে কি করতে হবে, আপনার ফোনের যে কোনো ব্রাউজার থেকে গুগল খুলে সার্চ করতে হবে গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ 2020। তাহলে আপনার কাছে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে getmyuni.com। আপনাকে এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটে ক্লিক করলে আপনি গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ সম্বন্ধে যাবতীয় এলিজিবিলিটি এবং ক্রাইটেরিয়া অ্যাপ্লাই প্রসেস সমস্ত কিছু জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখাই আছে গৌরব ফাউন্ডেশন থেকে এই স্কলারশিপ প্রদান করা হচ্ছে আর ইন্ডিয়াতে বা ভারতবর্ষে বসবাসকারী যে কোনো ছাত্র বা ছাত্রী এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর এই স্কলারশিপে ম্যাক্সিমাম কিন্তু 10 লক্ষ টাকা পেতে পারেন। আর এই স্কলারশিপের লাস্ট ডেট হচ্ছে 20 নভেম্বর 2020। একটু নিচের দিকে গেলে এই স্কলারশিপের এলিজিবিলিটি এবং ক্রাইটেরিয়া দেখতে পাবেন। প্রথমেই যেটা লেখা আছে আপনাকে ভারতে স্থায়ী বসবাসকারী একজন স্টুডেন্ট হতে হবে, এছাড়া অন্য কোনো বিদেশের যদি পাসপোর্ট থাকে তাহলে এই স্কলারশিপের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ক্লাস 10 এবং 12 আপনাকে 60% নাম্বার পেতে হবে, আপনার বয়স কিন্তু 35 বছরের কম হতে হবে এবং আপনাকে কোনো ইউনিভার্সিটি থেকে ভারতের যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট পাস করতে হবে আর এখন আপনাকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে, তাহলে আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ থেকে আপনি কত টাকা পাবেন, তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ থেকে আপনি 2 লক্ষ টাকা প্রতি বছর পেতে পারেন আর টোটালি আপনি বা ম্যাক্সিমাম আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত এই স্কলারশিপ থেকে পেতে পারেন। এখন প্রশ্ন হলো আপনি এই গৌরব ফাউন্ডেশন স্কলারশিপটা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই স্কলারশিপে অ্যাপ্লাই করার 2টো প্রসেস রয়েছে, একটা অনলাইন প্রসেস আর একটা অফলাইন প্রসেস। অর্থাৎ আপনি অনলাইনেও এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবেন আর অফলাইনেও এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইনের ক্ষেত্রে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট gauravfoundation.org-তে যেতে হবে, সেখানে 1500 টাকা পে করে আপনাকে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। এছাড়া আপনি এর ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে ফিল আপ করে পোস্টের মাধ্যমে সেটি পাঠাতে পারেন। তো নিচে দেখতে পাচ্ছেন ওয়েব অ্যাড্রেস বা পোস্টাল অ্যাড্রেস দেওয়া আছে, আপনাকে এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো অফলাইন প্রসেসের ক্ষেত্রে আপনি 1500 টাকা ড্রাফটের মাধ্যমে পাঠাতে পারেন। আর একটু নিচের দিকে গেলে আপনি কিছু জেনারেল ইনফরমেশান এখানে পেয়ে যাবেন, যেমন এই স্কলারশিপ শুরু হবে 31শে অক্টোবর 2020 আর লাস্ট ডেট রয়েছে 20 নভেম্বর 2020। আরও বিশদে জানবার জন্য আপনি কিন্তু এই ওয়েবসাইটে চলে যাবেন www.gauravfoundation.org। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।